নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। 2023 বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে। দেখুন, এই যে সূর্যগ্রহণ, আমি এর আগে ভিডিও দিয়েছি এই সূর্যগ্রহণে কোন রাশিগুলো মহাকোটিপতি হতে চলেছে। আজকে এই আলোচনায় আমি জানাবো যে তিনটি রাশি সতর্ক থাকুন, এটা ভয়ের উদ্দেশ্যে নয়। দেখুন, গ্রহণের কিছু শুভ এবং অশুভ দুটি প্রভাবই কিন্তু আমাদের রাশির উপর পড়ে। কিছু রাশির ক্ষেত্রে শুভ, কিছু রাশির ক্ষেত্রে অশুভ রয়েছে। এই 499 বছর পর বছরের প্রথমেই এই 20 এপ্রিল 2023 যে সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে, এই গ্রহণে তিনটি রাশি সাবধান থাকুন। আর এই গ্রহণের সময় আপনারা কি করবেন, কি করবেন না, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমি করব। প্রথম কথা, বৃহস্পতিবার এই গ্রহণ পড়েছে এবং 20 এপ্রিল এই গ্রহণ হচ্ছে মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে এই গ্রহণ সংঘটিত হতে চলেছে। গ্রহণের সূতককাল নেই, কারণ এই গ্রহণ ভারতে কিন্তু দৃশ্যমান নয়, কিন্তু এই গ্রহণের প্রভাব কিছুটা হলো আমাদের জনজীবনের উপর কিন্তু পড়বে। গ্রহণ শুরু হবে সকাল 7:04 থেকে দুপুর 12:29 পর্যন্ত এই গ্রহণ চলবে। এই গ্রহণ চলাকালীন আপনারা কি করবেন আর কি করবেন না, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং গর্ভবতী যারা মহিলারা রয়েছেন তাদের বিশেষভাবে সাবধান থাকুন। প্রথমে আমি বলব, গ্রহণ শুরু হওয়ার আগে এবং গ্রহণ শেষ হওয়ার পরে দুটি সময় আপনারা স্নান করুন। অর্থাৎ গ্রহণ যখন শুরু হচ্ছে তার আগে আপনারা স্নান করুন এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করুন। গর্ভবতী যারা মহিলারা রয়েছেন এই সময় আপনারা মোটেও শুবেন না, ঘুমিয়ে থাকবেন না, অবশ্যই আপনারা বসে থাকুন। আপনারা নাভিতে তুলসী পাতা অবশ্যই দিয়ে থাকবেন। এই সময় কোনো খাবার খাবেন না, যদি একান্তই জল খেতে হয় সেক্ষেত্রে অবশ্যই গ্রহণ শুরু হওয়ার আগে জলে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন এবং ঘরের দরজা জানলা লাগিয়ে দিবেন, পর্দা টাঙিয়ে দিবেন, যাতে সূর্যের কোনো রশ্মি আপনার যেন না পড়ে। অর্থাৎ এই সময় যতদিক আপনারা ঘরবন্দি থাকতে পারবেন, এই সকাল 7:04 থেকে 12:29 পর্যন্ত ততদিক আপনাদের পক্ষে কিন্তু মঙ্গল এবং এই সময় কোনো ঘুমাবেন না। এবং এই গ্রহণ চলাকালীন আপনারা বিশেষভাবে বিষ্ণু মন্ত্র আপনারা পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, আপনারা সূর্য মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ গ্রহণ যখন শুরু হচ্ছে তখন থেকে আপনারা কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বিষ্ণু মন্ত্র, আপনি ওম নমঃ শিবায় যতদিক আপনি পাঠ করতে পারবেন এবং সূর্য মন্ত্র ততদিক আপনার সমস্যাগুলো দূরীভূত কিন্তু হবে। এবং গ্রহণ চলাকালীন বাড়িতে কোনো
রান্না করা বা কোনো গ্যাসে আগুন ধরিয়ে কাজ করা কোনো মতেই করবেন না। গ্রহণ চলাকালীন আপনারা কোনো ধারালো বস্তু, কাঁচি, ছুরি, আপনার বটি, ব্লেড, এগুলোর ব্যবহার একদমই করবেন না। এগুলো ব্যবহার করলে কিন্তু সমস্যা কিন্তু আপনাদের জীবনে চলে আসবে। এবং এর পাশাপাশি আপনারা ঠাকুরের স্থানটা আপনারা ঢেকে রাখুন। আপনাদের যদি মন্দির থাকে সেই দরজা লাগিয়ে রাখুন, যদি আপনাদের সিংহাসন থাকে শুদ্ধ কাপড় দিয়ে সেটা আপনারা ঢেকে রাখুন। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করুন এবং সেই জলে একটু হলেও হলুদ আপনারা দিবেন, মহিলারা অবশ্যই হলুদ দিবেন। স্নান করে আপনারা গোটা বাড়িতে গঙ্গা জল দিন এবং দান করুন। দান কিন্তু আপনাদের 10 গুণ লাভ কিন্তু দিবে। অর্থাৎ এই গ্রহণের পর যদি আপনারা দান করতে পারেন, আপনাদের নিশ্চিত রূপে আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। এবার একটি কথা আপনাদেরকে আমি বলি, এই গ্রহণ চলাকালীন একটি কথা, যারা বয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা তুলসী পাতা দেওয়া আছে সেই খাবারগুলো খাবেন এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করবেন। এই সময় ঠাকুর দেবতা আরাধনাটা আপনারা বেশি করবেন, তাতে বিশেষভাবে লাভ পাবেন। এবং এর পাশাপাশি এই গ্রহণের সময় আপনারা খুব দরকার না থাকলে বাড়ি থেকে বেরাবেন না। এবং মহিলারা যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদেরকে আবারও বলছি খুব সতর্ক থাকুন। এবার আসছি এই গ্রহণের ফলে যে রাশিগুলোর নেগেটিভ এফেক্ট পড়তে চলেছে। দেখুন, আমি এর আগে ভিডিও দিয়েছি যে রাশিগুলোর ভালো। দেখুন, এখানে আমি আবারও বলছি ভয় দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করছি না। জ্যোতিষশাস্ত্র হচ্ছে সতর্ক করা, কারণ আপনারা যদি সতর্ক থাকেন তাহলে খুব একটা বড় সমস্যাতে কিন্তু আপনারা পড়বেন না। প্রথম রাশি সাবধান থাকবেন সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনারা যদি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চান সেখানে সতর্ক থাকুন। কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সতর্ক থাকুন। দূর যাত্রাতে আপনারা সতর্ক থাকুন। পারিবারিক কলহ থেকে আপনারা সতর্ক থাকুন। ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন যেটাতে আপনাদের অর্থ লস হতে পারে। এবং এর পাশাপাশি বিশ্বরাশি আপনি মানুষ, আপনাদের মানসিক চাপ, মানসিক টেনশান কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এই গ্রহণের পরে। বিশ্বরাশি প্রথম কথা সতর্ক থাকুন। এবং যারা বিদেশের সঙ্গে রত আছে সেখান থেকে কিছুটা হলেও আপনারা সতর্ক থাকুন। যারা দূর যাত্রা করতে চাইছেন সেখানেও আপনারা অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির অষ্টমভাবে এই গ্রহণ কিন্তু সংঘটিত হচ্ছে। কন্যা রাশির প্রথম কথা হচ্ছে স্বাস্থ্যের দিকটা নিয়ে আপনাদের বিশেষভাবে সতর্ক থাকবেন। স্বাস্থ্য নিয়ে আপনাদের ব্যয়ের জায়গাটা, মেডিকেল এক্সপেন্সেস আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং স্বাস্থ্য মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বাড়বে। এবং এর পাশাপাশি আপনাদের কর্মের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হবে। এই গ্রহণের পর থেকে যারা কাজ করছেন সেখানে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে কিন্তু পারেন এই সময়। অর্থাৎ এই গ্রহণটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা বহুল কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনি কন্যা রাশির মানুষ সতর্ক থাকুন। অবশ্যই আপনারা আগে থেকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন এই সময় আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। গ্রহণের প্রতিকার কিন্তু এই বর্তমান সময় কিন্তু চলছে। বর্তমান সময়ে এই সময় আপনাদের যে রাশিগুলো কথা বলবো অবশ্যই প্রতিকার করে নিন। এরপর যে রাশি কন্যা রাশির পর বৃষ কন্যা, এরপর যে রাশি সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি। আপনার বড় ধরনের কন্ট্যাক্টগুলো হাতছাড়া হতে পারে।
আপনাদের পার্টনারশিপ বিজনেসের জায়গাতে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখের জায়গায় বাধা, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য, আপনাদের পরিবারের মধ্যে কিছুটা হলেও গোলযোগ সৃষ্টি হতে পারে এবং ব্যবসা ক্ষেত্রে কিছুটা আপ অ্যান্ড ডাউন আপনাদের চলবে। কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মানে আঘাত আসার সম্ভাবনা রয়েছে। বড় কোনো ধরনের কাজ আপনার আটকে যেতে পারে এবং এই সময় আপনারা স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনার ব্যবসা ক্ষেত্রে করবেন না। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।